पुलिस बाहन आईजी महोदय के बोलते चाहिए, डीएमपी कमिश्नर के बोलते चाहिए, अपना एक घोषणा दें जो हमें गुली करब ना, আমরা অন্যায় ভাবে গ্রেফতার করব না, বিরোধী দলীয় নেতা কর্মীদের উপরে আমরা হামলা করব না, যারা আজকে ভোটের অধিকার ফিরে পাওয়ার জন্য যারা আজকে রাজপথে আছে তাদের উপরে আমরা নির্যাতন করব না, অত্যাচার করব না। তাহলে 24 ঘন্টা লাগবে না, 3 ঘন্টার ভিতরে এই নির্বাচন কমিশন পদত্যাগ করতে বাধ্য হবে, এই সরকার পদত্যাগ করতে বাধ্য হবে। এবং আজকে যারা নমিনেশন বাণিজ্য করছে, যারা উৎসব করছে, তারা বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হবে। নাগরিক হিসাবে প্রেসিডেন্টের তো এই কথা চিন্তা করা উচিত ছিল যে আমার ভোটটা তো আমার দেওয়া উচিত। তিনিও দিতে পারেন নাই, প্রেসিডেন্ট হিসেবে তিনি ভোট দিতে পারেন নাই, প্রধানমন্ত্রী স্বয়ং নিজের ভোটটা নিজে দিতে যান নাই, সেনাবাহিনী প্রধান তার ভোট দিতে যান নাই, বিচারপতি প্রধান বিচারপতি এবং প্রধান নির্বাচন কমিশনার নিজের ভোট দিতে যান নাই, তাদের নাগরিক অধিকার নিয়ে পদত্যাগ করা উচিত ছিল। আমি 2008 সালে অনেক কষ্ট করে ভোট দিয়েছি, কারণ আমি 8 সালের যে নির্বাচন হয়েছে সেই নির্বাচনেও আমি একজন সামরিক কর্মকর্তার সাথে তৎকালীন ভালো সম্পর্ক থাকার সুযোগে আমি 1 সপ্তাহ আগেই জানতে পেরেছিলাম যে এই নির্বাচনে কোন ধরনের ফলাফল হতে পারে। তারপরও ভোট দিয়েছি, কিন্তু দেখেছি যে ওই সময় 8 সালের নির্বাচনটাও আমরা জানি, দেশবাসী জানে যে সেটা একটা স্বচ্ছ ভোট হয়েছিল, আসলে ওই নির্বাচনেও ফলাফল জালিয়াতি হয়েছিল। এরপরে 2014 সালে যে ভোট হয়েছে সেই ভোট তো আসলে 151 না 52টা আসনে ভোট ছাড়াই, ভোট দেওয়াই লাগে না, বিনা ভোটে সংসদ সদস্য নির্বাচিত হয়েছে। আর যেসব এলাকায় ভোট হয়েছে তারাও ভোট কেন্দ্রে যেতে পারে নাই, আমিও যেতে পারি নাই। 2018 সালের নির্বাচনে আমি অনেক কষ্ট করে ধাক্কাধাক্কি করে ভোট কেন্দ্রের গেটে ঢুকেছিলাম, কিন্তু যখন সেই আওয়ামী গুন্ডা বাহিনী, আওয়ামী সরকারের ফ্যাসিস্ট বাহিনী তারা আমাকে ভোট কেন্দ্রে যেতে দেয়নি, তারা বলেছে যদি ভোট আমাদের সামনে তুমি অপমান দিতে পারো, নৌকাও দাও, তাহলে তুমি ভোট দিতে পারবা। আমি বলেছিলাম যে আমি নৌকায় ভোট দেওয়ার জন্য আসি নাই, সেদিন আমার অধিকার তারা ছিনতাই করেছে, আমার অধিকার তারা হরণ করেছিল। আমি পাশাপাশি বলতে চাই, এইখানে পুলিশ বাহিনীর ভাইরা ছিলেন, আশেপাশে আছেন, আমি বলতে চাই বাংলাদেশে আজকে যে অবস্থা, বাংলাদেশে পুলিশ বাহিনীর আইজি মহোদয়কে বলতে চাই, ডিএমপি কমিশনারকে বলতে চাই, আপনারা 1 ঘন্টার জন্য, 3 ঘন্টার জন্য, 24 ঘন্টার জন্য ফিলিস্তিনে যেরকম যুদ্ধবিরতি রয়েছে বাংলাদেশে এরকম, আপনারা একটা ঘোষণা দেন যে আমরা গুলি করব না, আমরা অন্যায় ভাবে গ্রেফতার করব না, বিরোধী দলীয় নেতা কর্মীদের উপরে আমরা হামলা করব না, যারা আজকে ভোটের অধিকার ফিরে পাওয়ার জন্য যারা আজকে রাজপথে আছে তাদের উপরে আমরা নির্যাতন করব না, অত্যাচার করব না। তাহলে 24 ঘন্টা লাগবে না, 3 ঘন্টার ভিতরে এই নির্বাচন কমিশন পদত্যাগ করতে বাধ্য হবে, এই সরকার পদত্যাগ করতে বাধ্য হবে। এবং আজকে যারা নমিনেশন বাণিজ্য করছে, যারা উৎসব করছে, তারা বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হবে, এবং বাংলাদেশের 20 কোটি জনতা তাদের ভোটের অধিকার ফেরত পাবে, এটা আমার বিশ্বাস। এই জন্য আমি এই পুলিশ বাহিনীকে আইজি মহোদয়ের কাছে আমি অনুরোধ করব, আপনি আর পুলিশ না থেকে একবার মানুষ হন, একবার আপনার বিবেকের কাছে প্রশ্ন করুন যে আমি শুধু পুলিশ না, তার আগে আমি মানুষ। যদি আপনি একজন বিবেকবান মানুষ হন, তাহলে আপনি আজকে বিরোধী দলীয় নেতা কর্মীদের উপর ভোটের অধিকার যারা ফেরত পেতে চায় তাদের উপরে আর জুলুম অত্যাচার করবেন না। আগামী দিনের সকল আন্দোলনে আপনাদের অংশগ্রহণ কামনা করে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।
बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम दीर्घ समय एबी पार्टी कर आयोजित आजकल भोटाधिकार वंचित भोटार समावेश वक्तव्य सुनछिलाम आजकल समावेश मुहूर्ते एखन आमादेर सामने वक्तव्य निये आसछेन एबी पार्टी केंद्रीय सहकारी सदस्य सचिव जनाब शाह आब्दुर रहमान संक्षिप्त आकार बक्तव्य रखार जन्य अनुरोध कर शाह आब्दुर रहमान प्रिय देशवासी अस्सलाम वालेकुम रहमतुल्लाह आमी आमार बक्तव्य अति संक्षेपे शेष करते चाहिए आम्रा एतक्षण बक्तव्य सुनछिलाम যে আমাদের দেশের নাগরিক হিসেবে আমরা ভোট দিতে পারিনি বিগত 2014 সাল 2018 সালে আগের কথা বাদ দিলাম এবং আমার সামনে যারা নাগরিক আছেন কেউ দিতে পারে নাই আমি বলবো আমাদের দেশের ওই সময়ের যারা প্রেসিডেন্ট ছিলেন নাগরিক হিসেবে প্রেসিডেন্টের তো এই কথা চিন্তা করা উচিত ছিল যে আমার ভোটটা তো আমার দেওয়া উচিত তিনিও দিতে পারেন নাই প্রেসিডেন্ট হিসেবে তিনি ভোট দিতে পারেন নাই প্রধানমন্ত্রী স্বয়ং নিজের ভোটটা নিজে দিতে যান নাই সেনাবাহিনী প্রধান তার ভোট দিতে যান নাই বিচারপতি প্রধান বিচারপতি এবং প্রধান নির্বাচন কমিশনার নিজের ভোট দিতে যান নাই তাদের নাগরিক অধিকার নিয়ে পদত্যাগ করা উচিত ছিল কারণ যারা প্রধান নাগরিক তারপরে প্রেসিডেন্ট তারপরে প্রধানমন্ত্রী তারপরে সেনাবাহিনী প্রধান সুতরাং নৈতিকতার সেই জায়গা থেকে আজকে জনতার এই আদালত থেকে আমরা প্রশ্ন উত্থাপন করেছি জনগণের ভোটাধিকার কেড়ে নেওয়া মানে হলো জনগণের সঙ্গে প্রতারণা করা 2014 সালে প্রতারণা করেছেন জনগণের সাথে 2018 সালে জনগণের সঙ্গে প্রতারণা করেছেন এই প্রতারণা হলো গণতন্ত্রের সঙ্গে প্রতারণা আর এই জন্য এই প্রতারণাকে বলা হয় গণ প্রতারণা শেখ হাসিনা জনগণের সঙ্গে গণ প্রতারণা করেছেন আমি সর্বশেষ যে কথাটি বলতে চাই আমরা জানি একটি সন্তান জন্ম নেয় মা বাবা বৈধ বিবাহ মাধ্যমে সন্তান জন্ম নেয় কিন্তু কোনো সন্তান যদি বিবাহ বহির্ভূত ভাবে জন্ম নেয় সেই সন্তানকে আপনারা কি বলেন অবৈধ সন্তান জারদ সন্তান 14 সালে এই সরকার অবৈধ ভাবে গঠিত হয়েছে 18 সালে গঠিত হয়েছে এই সরকার জারদ সরকার এই সরকার অবৈধ সরকার আবার আগামী 7ই জানুয়ারিতে আর একটি জারদ সরকার এই জাতিকে উপহার দিতে চায় আমরা এই পার্টির পক্ষ থেকে এই জারদ সরকারকে মেনে নেব না জনগণ মেনে নেবে না তার প্রতিরোধের জন্যই বিরোধী দলগুলি রাজপথে আন্দোলন করছে জনগণ রাজপথে নেমে আসুন আগামী 7ই জানুয়ারির ভোটকে প্রতিরোধ করুন বাংলাদেশ জিন্দাবাদ এবি পার্টি জিন্দাবাদ আসসালামু আলাইকুম